নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই দেখুন, কালকে বর্ষায় কিরকম করে কই মাছ উঠেছে, কত একদম কালো কালো, খুব বড় বড় কই মাছ সব। ওখানে একটা পুকুর ছিল অনেক দিনের পুরনো, সেটা কোনদিন মারা হয়নি, সেই পুকুরটা দিয়েই হবে। ওই জন্য পুরনো কই একদম মোটা মোটা, কত বড় বড় দেখুন। এই দেখুন সব ঢাল পিছে বড় ডেকজিতে, এই দেখো কত মাছ দেখো। দুটাই করে চারিয়ে রাখবে, এক জায়গায় হলে তো অনেক হয়ে যাবে, সেই জন্য তো অনেকদিন থাকবে, ওই জন্যে দুটো হাঁড়িতে চারিয়ে রাখছে। 30 খানা মাছ আছে, এই যে 30 খানা মাছ আছে। সব মাছগুলোর পেটে ডিম ভর্তি, যত এই ডেকজিতে রাখা ছিল সেই ডেকজিতেই সব ডিমগুলো, ওরা যত লাফাচ্ছে সব ডিম বেরিয়ে যাচ্ছে। যে কটা মাছ বেছে নিচ্ছে বাড়ির জন্য, এই দেখুন এইভাবে কই মাছ বাছতে হয়। একে বাছতেও প্রচুর টাইম লাগে, হড়কা মাছ তো খুব হড় হড় করে, আর বাছতেও যত টাইম, ধুতেও যত টাইম, প্রচুর ধুতেও টাইম লাগবে। একে এর গা একদম হড়হড়া, একদম হড়কা খালি।